আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিচ্ছেন, দুনিয়া আপনার একটু একটা আপনার 3000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পেয়ে যাবেন, বা একটা ফ্ল্যাট দুনিয়ায় একটু একটা ফ্ল্যাট আপনি পেয়ে গেলেন, বা দুনিয়ায় ভালো একটা গাড়ি পেয়ে গেলেন, দুনিয়ায় কিছু একটা ভালো আপনি থাকা ও খাওয়ার জায়গা পেয়ে গেলেন, আপনি মহা আনন্দে আল্লাহ আকবার। অথচ আপনার রব বলছেন যে তোমার জন্য আমি জান্নাতে প্রস্তুত করি যা দুনিয়ার কোনো চক্ষু দেখেনি, কোনো মাইন্ড কোনো ব্রেন চিন্তা করতে পারে না, মানুষের চিন্তার বাহিরে জান্নাত, আল্লাহু আকবার। কোন ধরনের কোনো ফেরেশান নেই দুনিয়ায়। মানুষের যতই দুনিয়ার মানুষকে আপনি যতই সুখে রাখেন না কেন, যতই আনন্দে রাখেন না কেন, ভোগ বিলাসেও রাখেন না কেন, তার মধ্যে টেনশন আছে, একটু ফেরেশানি আছে, রোগ ব্যাধি আছে, অসংখ্য সমস্যা আছে। জান্নাতে সেটা নাই, জান্নাতে কোনো অশান্তি নেই, জান্নাতে কোনো প্রকার দুঃখ কষ্ট নেই, জান্নাতে নিয়ামত আর নিয়ামত, আল্লাহু আকবার। এই কথায় আল্লাহ তাআলা বলছেন وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ اللَّهُ أَكْبَر সেই সকল ঈমানদার যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, তাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা দিচ্ছেন, তারা সেখানে চিরকাল থাকবে, অফুরন্ত নিয়ামত, অফুরন্ত সুখ, সেখানে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ আপনাকে স্পর্শ করবে না, সুবহানাল্লাহ। সেই জান্নাতের জন্য হলেও আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি, তওবা করি, বিগত দিনের জন্য তওবা করি, বাকি জীবনটা যা আল্লাহ আমাদের হায়াত রেখেছেন সেই জীবনটাকে আমরা সুন্দর করি, পরিপাটি করে, সুন্দর করে নিজের সংশোধন নিজে করি, নিজের আত্মপর্যালোচনা করি যে কোথায় কোথায় আমার ভুলগুলো হচ্ছে, ওই সংশোধন করি। যার অন্তরের পরিশুদ্ধ আনছে সেই তো সফল কাম মুমিন, আল্লাহ আকবার। এই মর্মে আরো অনেকগুলো আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই মর্মে আপনার আপনার সূরা মায়েদার আয়াত নম্বর 119 আল্লাহ তাআলা বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, সেই জান্নাতের নদী নালা নহর বহিবে। এখন আমরা সমুদ্রে বিচে যাই বীজ দেখার জন্য, আর সেখানে আল্লাহ তাআলা সমস্ত কিছুর ব্যবস্থাপনা করে রাখছে, সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তারা সেখানে থাকবে, কোনো টেনশন কোনো পেরেশান তাদের হবে না, সুখ আর সুখ, অফুরন্ত সুখ, সুবহানাল্লাহ। এই যে এত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া আছে, তারপরে মানুষ আল্লাহ থেকে বেখবর, সালাত থেকে বেখবর, শিরকি কুফরি আকিদা, শিরক বিদাতে জড়িত তার ঈমান আকিদা, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এমন ভাবে আরো একটি আয়াত সূরা আপনার সূরা বাকারাতে আরো একটি আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা বলেন, এখানে এখানে একই জান্নাতুন আদনিন আল্লাহ তাআলা বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, মহাসাফল্য, মহাসাফল্য আল্লাহ বলতেছেন, মহাসাফল্য, ফাওজুল কাবীর, এর থেকে বড় সাফল্য আর দুনিয়া থেকে আখিরাতে আর কিছু হতে পারে না। যে জান্নাতে গেল সে সাফল্য নাজাত পেয়ে গেল, খালাস, সমস্ত কষ্ট দুঃখ সব শেষ, মৌত আর আসবে না, খালিদিনা ফিহা আবাদা, অর্থাৎ মানে কি মৌত আর, এ মৌত একবারে হবে, প্রত্যেকের মরণ একবারে, বাস, মরণ একবারে, মরণ দুইবার হয় না। বারজাকি জীবনে এই দুনিয়া থেকে যাবেন, বারজাকি জীবনে একবারে ইয়ামা বাফ, অর্থাৎ আল্লাহ তাআলা কি বলেছেন, আপনি যদি একটু দেখেন আমাদের দেশে আপনার ওই মাইয়াতকে মাটি দেওয়ার সময় আমরা বলি না মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা, কি এটা মন্ত্র পড়ি কেউ বুঝি না, মিনহা খালাকনাকুম তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম এখানে আবার ফিরানো হবে, ও মিনহা নুখরিজুকুম এখান থেকে আবার উঠানো হবে, তাহারাতান উখরা। অথচ আমরা এটা সুন্নতি দেওয়া নয়, এটা কোরআনের আয়াত, সুন্নতি দেওয়া হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনি মাইয়াতকে রাখবেন কবরে, সুন্নত বাদ দিয়ে সালাতের মধ্যে কেউ যদি ভুল করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিচ্ছি কেন, এখানে তাকবীর কেন দিচ্ছেন, সুবহানাল্লাহ বলে তাকে লোকমা দেন, সব ভুল জানছি আর ভুল শিখতেছি আর ভুল আমাদের মধ্যে ভুলে ভরা, ভুলে ভরা জীবনের কি অবস্থা, আল্লাহ হেদায়।